আর যখন উত্তর প্রদেশেও বলা হচ্ছে জনঘনত্ব এবং আমাদের ইসরায়েল বা ইউরোপ বা আমেরিকা যে কোনো জায়গার জনঘনত্ব আর আমাদের এখানে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কোনো তুলনা হয় না। আমি নিজে কোচে গেছি, আপনারা অনেকেই কোচে গেছেন, সেখানেও যে জনঘনত্ব, যে জনসভাটা হচ্ছিল কনভেনশন সেন্টারে, সেখানে 2000 লোক ছিল, এটা মাথায় রাখতে হবে সকলকে। তো কত বড় মারাত্মক কাণ্ড ঘটতে পারতো আমরা সবাই জানি। আর একটা জিনিস বলে রাখি, এই মুহূর্তে একটা 12 বছরের মেয়ে, একটা 12 বছরের বাচ্চা মৃত্যুর সঙ্গে পাঞ্জার হচ্ছে, ওই কনভেনশন সেন্টারে ছিল, ওই কনভেনশন সেন্টারের ব্লাস্টের ভিকটিম আইসিইউতে, তার সঙ্গে এই যে ভদ্রমহিলা ছিলেন 53 বছরের, তিনি একটু আগে মারা গেছেন, আর 12 বছরের একটা বাচ্চা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যারা হামাসকে মৃত্যু, আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, সম্পর্কিত নয়, ঘৃণা করি এই রাজনৈতিক বক্তব্য ইত্যাদি দেওয়ার আমার কাজ নয়, কিন্তু যারা হামাসদের মুক্তিযোদ্ধা বলে তাদেরকে আমি একটু বলবো, ইতিহাসটা পড়ে নেবেন, তারপরে মুক্তিযোদ্ধা বলবেন। যারা একটা বাচ্চা মেয়েকে গুলি করে মারে, যারা একটা বাচ্চাদেরকে বিহেড করে দেয়, শিরচ্ছেদ করে দেয়, টডলার্সদেরকে, নিওনেটসদেরকে, যারা কয়েকদিনের জন্ম হয়েছে, তাদেরকে আপনারা মুক্তিযোদ্ধা বলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস আইএনএ গঠন করেছিলেন, লিড করছিলেন তিনি, বা ভগৎ সিং কটা মেয়েকে রেপ করেছেন, কটা মেয়ের গায়ে হাত দিয়েছেন, কাছাকাছি গেছেন, বলতে পারেন কটা ব্রিটিশ মহিলাকে তারা শিরচ্ছেদ করেছেন, বাচ্চাদেরকে শিরচ্ছেদ করেছেন? মুক্তিযোদ্ধা, আমার একটা লেখা সর্বভারতীয় একটা অন্য সংবাদ মাধ্যমে বেরিয়েছে, পারলে পড়ে নেবেন, আমি নামটা বলবো না যেহেতু আমি অন্য সংবাদ মাধ্যমে আছি, ময়ূখ জানেন, ময়ূক এটা আপনাদের বলতে পারবেন না, যে কোনো সংঘের যে সমাধান তা মানা হচ্ছে না, দুই তিন হচ্ছে আমরা বলছি ইসরায়েল প্যালেস্তাইনের লড়াইকে থামাতে হবে, রাষ্ট্রসংঘকে তৃতীয় পক্ষ হিসেবে ঝামেলা মেটাতে হবে, সেই ভূমিকা কেন পালন করছে না রাষ্ট্রসংঘ, কেন আমার দেশ ইসরায়েল প্যালেস্তাইন বামপন্থী দেশগুলো উদ্যোগ নিতে বজায় রাখছে না, এখানে বিষয়টা এটা নয় যে একটা গোষ্ঠীকে হামাস বানিয়ে দিতে হবে, হামাসকে সন্ত্রাসবাদী বানিয়ে দিতে হবে।